আপনি কি আপনার জীবনে কখনো শুনেছেন শেয়ালের প্রজাতির এক প্রাণীর পায়খানা থেকে কফি তৈরি করা হয়? আর সেই কফি নাকি সারা বিশ্বে হাইস্ট প্রাইসে বিক্রি করা হয়। আমরা সাধারণত যে কোনো কফি শপে গিয়ে কফি খেয়ে নিই, আমরা সেই রকমভাবে যাচাই করি না আসলে আমরা কি খাচ্ছি। সাধারণত আমরা যেই সমস্ত কফি খাই যেগুলো ন্যাচারাল কফি হবে, কারণ এই সমস্ত এক্সপেন্সিভ কফি সাধারণ কোনো কফি শপে পাওয়া যাবে না। আজকের ভিডিওতে যেই কফির ব্যাপারে জানানো হবে সেটাকে সিভেট কফি বলা হয়, আর এগুলোই সারা বিশ্বে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হচ্ছে। সিভেট কফি ফার্মিং করার জন্য প্রচুর পরিমাণে মেহনত করতে হয় এবং প্রচুর পরিমাণে সময় ব্যয় করে খুব অল্প পরিমাণে সিভেট কফি পাওয়া যায়। নর্মালি ন্যাচারালভাবে কফি তৈরি করার জন্য খুব বেশি মেহনত করার প্রয়োজন হয় না। যেমন করে অন্য সমস্ত ফসল চাষ করা হয় ঠিক একই রকমভাবে ন্যাচারাল কফিও ফার্মিং করা হয়, কিন্তু সিভেট কফি তৈরি করার জন্য এক্সট্রা মেহনত করতে হয়। সিভেট কফি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, কেনিয়া এই সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রচুর পরিমাণে বলতে গেলে অন্য দেশের তুলনায় সবথেকে বেশি, কিন্তু এদেরও কোয়ান্টিটি অত্যন্ত কম। সিভেট কফি পৃথিবীর প্রত্যেকটি মার্কেটে $1,500 পার কিলো হিসেবে বিক্রি করা হয়, যা ইন্ডিয়ান টাকায় হিসেব করতে গেলে মোটামুটি 1,25,000 থেকে 35,000 টাকা পার কিলো হিসেবে বিক্রি হয়। যদিও বর্তমান সময়ে ভারতের তামিলনাড়ু সাইডে সিভেট কফি ফার্মিং করার চেষ্টা করা হচ্ছে। সিভেট কফি ফার্মিং করার জন্য সর্বপ্রথম সিভেট নামের এই প্রাণীটিকে ফার্মিং করতে হবে, মানে এই খতরনাক প্রাণীটিকে পোষ মানাতে হবে। এই প্রাণীটি প্রচণ্ড চঞ্চল প্রকৃতি, এগুলোকে পোষ মানানো খুবই কঠিন কাজ বলে মনে করা হয়, আর সেই কারণেই এই প্রাণীটিকে সবাই পোষ মানাতে পারে না। এক একটি ফার্মে হাতে গোনা কয়েকটি এই প্রাণী দেখতে পাওয়া যায়, আর সেগুলো দিয়েই সিভেট কফি তৈরি করা হয়। আর আজকের ভিডিওতে জানবো কিভাবে বর্তমান সময়ে এক অভিনব পদ্ধতি অবলম্বন করে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট এক্সপেন্সিভ কফি তৈরি করা হচ্ছে, তার সাথে সাথে সিভেট কফি তৈরি করার সম্পূর্ণ ইনফরমেশন জানানো হবে। আর সেই সমস্ত ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ইন্দোনেশিয়ার পাহাড়ি অঞ্চলের দিকে এই কফি চাষ করা হয়, আর সেখান থেকেই সারা বিশ্বে এক্সপোর্ট করে দেওয়া হয়। তাছাড়াও ভিয়েতনাম এবং কেনিয়াতেও প্রচুর পরিমাণে কফি চাষ করতে দেখা যায়, কিন্তু সিভেট কফি শুধুমাত্র ইন্দোনেশিয়া থেকেই পাওয়া যায়, কারণ এখানে তাদের কফি বাগানের আশেপাশে চঞ্চল প্রকৃতির সেই প্রাণীটি দেখতে পাওয়া যায়। যখন কফি গাছে কফি বিনগুলো পেকে যায়, তো তখন সেই সিভেট নামের প্রাণীটি পেকে যাওয়া কফি বিনগুলোকে খেয়ে নেয়, তারপর কয়েক ঘন্টা পরেই আবারও কফি বিনগুলোকে মল ত্যাগ করে বের করে দেয়, যেগুলো পরবর্তীতে ওয়ার্কাররা এইভাবে কালেক্ট করে নেয়। কিন্তু এইভাবে সিভেট প্রাণীটির মল সবসময় পাওয়া যায় না, কারণ তারা কফি বিনগুলোকে খেয়ে তাদের বাসস্থানে চলে যায়, আর সেই কারণেই তাদের মল পাওয়া অনেকটা মুশকিল হয়ে যায়। এইভাবে কাজ করার কারণে খুব বেশি পরিমাণে মল পাওয়া যায় না, সেই কারণেই তারা নতুন ব্যবস্থা শুরু করেছে। বর্তমানে তারা গরু ছাগল পালন করার মতো করে এই চঞ্চল প্রকৃতির সিভেট প্রাণীটি ফার্মিং করতে শুরু করেছে, যেন তাদের পরিত্যক্ত মল সহজেই পাওয়া যায়। সর্বপ্রথম তারা একটি নির্দিষ্ট মাপ করে খাঁচা তৈরি করে নেয় এবং সেই খাঁচাগুলোতে এক একটি করে সিভেট প্রাণীগুলোকে রেখে দেয়। এখানে তাদের নিয়মিত খাবার খেতে দেওয়া হয়, যেন তাদের হেলথের উপরে কোনো রকম ইফেক্ট না পড়ে। এই সিভেট নামের প্রাণীটিকে সবথেকে বেশি পাকা কলা খেতে দেওয়া হয়। এইভাবে তারা আস্তে আস্তে এই প্রাণীটিকে পোষ মানিয়ে নিয়েছে। তাছাড়াও কিছু ফার্ম আছে যেখানে এই প্রাণীটিকে দেখাশোনা করার জন্য রীতিমতো অ্যানিম্যাল ডক্টর রাখা হয়েছে, যেন তাদের শরীরে কোনো রকম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করা যেতে পারে। যাই হোক, এইভাবে তাদের সবসময় খাঁচার মধ্যেই বন্দি করে রাখা হয় এবং কফি গার্ডেনে গিয়ে কফি বিনগুলোকে হারভেস্ট করে নিয়ে এসে তাদের খাঁচার মধ্যে খেতে দেওয়া হয়। এই প্রাণীটি কফি বিনগুলোকে ডাইজেস্ট করতে পারে না এবং তারা বিনগুলোকে মল ত্যাগ করার সময় বের করে দেয়। তারপর তাদের এই মলগুলোকে ফ্যাক্টরিতে প্রসেসিং করে কফি তৈরি করে মার্কেটে বিক্রি করা হয়। সিভেট কফি তৈরি করার জন্য ফার্মের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটির কফি বেরিগুলো সিলেক্ট করা হয়, তারপর সেইগুলো ভালোভাবে পরিষ্কার করে ওয়াশ করে শুকিয়ে নেওয়া হয়।
যেন কফির কোয়ালিটি অনেকটা উন্নত মানের করা যেতে পারে। ড্রাই প্রসেস কমপ্লিট হয়ে গেলে এক একটি সিবেট অ্যানিম্যালকে 1 কিলো করে এই কফি বেরিগুলো খেতে দেওয়া হয় এবং সেগুলো তারা সারাদিনের মধ্যে খেয়ে নেয়। তারপর ঠিক পরের দিন সকালবেলায় সমস্ত খাঁচা থেকে তাদের মলগুলো কালেক্ট করে নেওয়া হয় এবং সেগুলো ড্রাই প্রসেসের জন্য কন্টিনিউ করা হয়। সমস্ত বিন ভালোভাবে শুকিয়ে গেলে সেগুলো ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নেওয়া হয় এবং বিনগুলোকে আলাদা আলাদা করে নেওয়া হয়। তারপর সেগুলোকে ভালোভাবে সর্টিং করে নেওয়া হয়। সর্টিং করা কমপ্লিট হয়ে গেলে সমস্ত বিনগুলো ভালোভাবে রোস্ট করে নেওয়া হয়। যদি বিনগুলো ভালোভাবে রোস্ট না হয় তাহলে কিন্তু পেশাই করতে অসুবিধা হবে, ঠিকঠাক পেশাই হবে না। সেই কারণে এক একটি ফার্মে ম্যানুয়ালভাবে রোস্ট করা হয়, আবার কিছু ফার্ম আছে যেখানে অটোমেটিক মেশিনের সাহায্যে রোস্ট করা হয়। রোস্ট করা কমপ্লিট হয়ে গেলে আধুনিক টেকনোলজির মেশিনের সাহায্যে পিসে পাউডার তৈরি করে নেওয়া হয় আর এইভাবেই সিভেট কফি তৈরি করে মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হচ্ছে। কিন্তু এই সিভেট কফিগুলো মার্কেটে খুব কম পরিমাণে পাওয়া যায়। তাছাড়াও এক্সপেন্সিভ হওয়ার কারণে অ্যাভেলেবল পরিমাণে যে কোনো লোকাল মার্কেটে পাওয়া যায় না। স্পেশালি কিছু জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলোতে কিনতে পাওয়া যায়। আর এইভাবে ইন্দোনেশিয়ার মতো দেশ সিভেট কফি তৈরি করে কোটি কোটি টাকা ইনকাম করছে। কিন্তু যদি ন্যাচারাল কফি তৈরি করার প্রসেস দেখানো হয়, শুধুমাত্র কফি ফার্মিং করে বিনগুলোকে হারভেস্ট করে ফ্যাক্টরিতে প্রসেস করে কফি তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। ন্যাচারাল কফি তৈরি করার জন্য বিন হারভেস্ট করে শর্টিং করে রোস্ট করে পেশাই করে পাউডার তৈরি করে কফি তৈরি করে ফেলা হচ্ছে এবং সেগুলো প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের খাবার খাওয়া হয়। পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যেখানে এমন সব খাবার খাওয়া হয় যেগুলো আমাদের রুচিসম্মত নয়। কিন্তু যেই দেশে এই সমস্ত খাবারগুলো খাওয়া হয় সেখানে কিন্তু এগুলো এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়, যেগুলো সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে যায়। কিন্তু সেই সমস্ত খাবারগুলো যদি আমাদের ফ্রিতে খেতে দেওয়া হয় তাহলেও কিন্তু আমরা কেউ খেতে চাইব না, কারণ এই সমস্ত খাবারগুলো আমাদের রুচিসম্মত নয়। আমাদের চ্যানেলে এমনও কিছু এক্সপেন্সিভ প্রোডাক্টের ভিডিও করা হয়েছে যেগুলো সারা বিশ্বে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়ে থাকে, কিন্তু সেগুলোর উপর আমাদের কোনো রকম চাহিদা নেই, কারণ সেই সমস্ত খাবার এবং প্রোডাক্টগুলো আমরা ইউজ করতে পারবো না। তো যাই হোক, এইভাবে শিয়ালের প্রজাতির এক চঞ্চল প্রকৃতির প্রাণীর মল থেকে সিভেট কফি তৈরি করা হচ্ছে। যদি আপনারা কোনোদিন সিভেট কফি খাওয়ার সুযোগ পান তাহলে কি খাবেন, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের মধ্যে কেউ খেয়ে থাকেন তাহলে কোথায় খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সিভেট কফির টেস্টের ব্যাপারেও কিন্তু জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো বন্ধুরা, সিভেট কফির ইনফরমেশন জেনে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।